치노디 আচ্ছা এগুলোর মধ্যে কি এটা দিয়ে দেবো? হ্যাঁ এই সুপুরি আর ইয়ে দিয়ে দেবো তো। ও মহুয়া, হ্যাঁ আমরা তো এখানে সব বড় নলা সাজাতে ব্যস্ত, কিন্তু তিথি কোথায় মা? তাকে একটু নজরে নজরে রাখছো তো? নজরে নজরে রাখবো কেন মাসিমা, নজরে রাখারই বা কি আছে? আর নজরে রেখেই বা আমি কি করতে পারবো বলি? সেই তো, সব কিছুই তো হচ্ছে মেয়েটার চোখের সামনে। কি হয়েছে না হয়েছে ভালো করে জানি না, কিন্তু একটা কথা জানি মহুয়া, চন্দন এই মেঘলার বিয়েতে রাজি হওয়া একদম উচিত হয়। আর মহুয়াদি, সে তো কত কষ্ট বুকে নিয়ে সব কিছু মুখ বুঝে করে যাচ্ছে, সে তো আমরা দেখতেই পাচ্ছি। মহুয়া যে মা না, মা হলে বড় জ্বালা। তাই না? তাই পুরুষ মানুষের আর কি, ওরা তো অত তলিয়ে ভাবে না। না আর ভালো ছেলেই বা বলি কি করে, ভালো ছেলে হলে দুটো মেয়ের সঙ্গে এরকম করতে পারতো? যাই হোক এইসব কথা ছাড়ুন না, বলছি আর একটু বাদেই তো বরযাত্রীরা এসে যাবে, তো আপনাকে একটা কথা বলার ছিল মাসিমা। আপনি তো সব থেকে বড়, আপনি যদি বরকে বরণ করে ঘরে তুলতেন। ওমা সে কি কথা, তুমি থাকতে আমি বরণ করতে যাবো কেন জামাইকে? আর লোকজনই বা বলবে কি? লোকজন যাই বলুক, লোকজনের কথা অনেক ভেবেছি আর ভাবতে পারছি না মাসিমা। আমি আপনাকে এটা একটা অনুরোধ করছি, প্লিজ বরকে আপনি বরণ করবেন। আরে কই হলো তোমার? আরে লোকজন এসে গেছে তো, মেঘলা সাজগোজ হলো, এদিকে আবার বরেরও আসার সময় হয়ে গেল, অনেকক্ষণ তাড়াতাড়ি করো। যারা সাজাচ্ছেন তাদের বলো, আমায় বলছো কেন? কি আশ্চর্য, তোমাকে বলছি মানে, তাহলে কাকে বলবো? আরে তখন থেকে বলছি দেরি হয়ে যাচ্ছে, মেয়েরা ওখানে আছে, আমি কতবার ওখানে গিয়ে নক করবো? বারবার করে বলছি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আমি এখানে কাজ করছি, আমার হাত খালি নেই। এই তো মহা মুশকিল হলো। বেশ আমি গিয়ে মেঘলাকে বলছি, তুমি যেমন আছো তেমনি বেরিয়ে এসো, কোনো রকম সাজগোজের দরকার নেই।